কৃষক এটা শাইওয়াল বকনা দেখছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত এটা দাম যাচ্ছে 18000 18 জি আর ওই যে ওই পাশেরটা ওই পাশেরটা দাম যাচ্ছে 1750 দেশি এটা দেশি জি 1750 জি এটা দিবেন কত হইল এটা 16 1650 বলতেছে হ্যাঁ 17 পার হইলে দিব 17 পার হইলে দিবেন আর ওইটা এটা 16 পার হইলে দিব আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এখন এই যে বকনাগুলি এখন এটা চাহিদাটা কেন বাড়ছে হিন্দুর বিয়া লাগতেছে তো তার জন্য একটু চাহিদা বেশি এই জন্য চাহিদাটা বেশি শুনছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ঠাকুরঘাট খোঁচাবাড়ি হাট প্রতি মঙ্গলবার আর শনিবারে হাটটা বসে আজ পহেলা মার্চ 2022 তবে একটি জিনিস সেটা হলো মাংসের গরুর ক্ষেত্রে আগে কিন্তু গাভীর মাংসটা দামটা কম ছিল কিন্তু ইদানিং কিন্তু ষাঁড় আর গাভী সমান হয়ে গিয়েছে আর এই কারণে কিন্তু বকনা গরু মানুষ বেশি কিনছে আসসালামু আলাইকুম এটা কত দাম তো চাইছি ১৯-২০ চাইছেন দাম উঠছে কত দাম দেখে ১৭-১৭ দাম দিচ্ছে শুনছেন ১৮.৫ হলে দিব কোচাবাড়ি হাটের বকনার বাজার আপনারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এটা বকনা বকনা তো উঠে যাচ্ছে কেন এটার উপরে হ্যাঁ ওই কি হিটে আসছে নাকি না 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 এলা ইমনে করেই ওই এগুলো এরকমই করে এই জোড়া কত যাচ্ছে জোড়া তো দাম দিচ্ছি ৫০-২৫ করে হ্যাঁ তারপর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে ৪২,০০০ ৪১,০০০ পর্যন্ত দাম দিচ্ছে দেখাশোনা দামগুলি আপনারা জানেন যে কানে কানে হয় আসসালামু আলাইকুম কত দাম চাইছেন কত এটা চাইতে ২৩,০০০ ২৩ চাচ্ছে আর আপনি দাম করতেছেন ওই তো আপনি কত বলছেন আমি বলছি ২১,০০০ বলছে আচ্ছা শুনছে ২১,০০০ বলতো দাম আমরা একটু শুনি ভাই এটা আপনি নিয়ে কি করবেন বুঝবো পুষবে মানে এখন তো ষাঁড়ের গরু ষাঁড় আর গাভী দুইটারই তো গোস্ত সমান হয়ে গেছে দাম এই জন্য গাভী পালে একটু এখন লাভ আছে নাকি এখন এটা পুষার জন্য নিয়ে যাইতেছে তো এক বছর পুষবো পরে এটা বিক্রি করবো আবার হ্যাঁ মাংস টাংস তখন লাগবে হ্যাঁ এই কিছু টাকা আসে কিছু টাকা আসে হ্যাঁ আর এগুলা তো একটু বিরক্ত করে কম সারের ছোট গরু তো বাচ্চি এটা বাচ্চি ওইটাই তো বললাম সারের মতো তো আর বিরক্ত করে না 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 এটা একটা সুবিধা আছে এটা লাভ পারবো না এটা ওই মহিলা টহিলা কোন মহিলা আর এই গরু রাখতে পারবে আচ্ছা সবাই ধরে রাখতে পারবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে একটা গরু দেখাশোনা চলছে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম আপনি কিনতে আসছেন জি আমি কিনতে আসছি আজকে বাজার কি অবস্থা বলুন আজকে বাজার একটু কম কম আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এই বকনা গরুগুলো নিয়ে যায় কি করেন এই বকনা গরু নিয়ে আমরা কেউ পুষি কেউ আবার বিক্রি করি ও পুষার জন্য পুষার জন্যই মূলত এগুলা নেওয়া হয় পুষার জন্য আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি চিটাগাং থেকে আসছি চিটাগাং থেকে এই চট্টগ্রাম থেকে কিনতে আসছেন হ্যাঁ 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 কিনছেন আজকে কিনছি কিনছেন কয়টা চারটা চারটা গরু কিনছেন কি গরু কিনছেন বকনা বকনা কিনছি দুইটা আর দামুর কিনছি দুইটা আচ্ছা বকনাগুলি কত করে কিনছেন বকনা একটা নিচে ২৫,০০০ একটা নিচে ৩০,০০০ আচ্ছা আচ্ছা আর দামুর একটা নিচে ৪০,০০০ একটা নিচে ৩৫,০০০ আজকে দামটা আপনার মনে হইলো একটু কম একটু কম এই হাটে আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এবারে আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা একটু ক্রসগুলি একটু দেখাই দাম দেখুন দেখুন
32 চাইলে নিলে 29 আমি চাইলাম তো ওনারা বলে 24 এখন বেশি চালা কই না ক্রস গটের বকনা কিন্তু এখানে ভালো যে দেখছেন এটা কত দাম 42 চাইলে 42 আর দেওয়া একবার ভাই দেওয়া 38 হলে বেচবো তারপরে এদিকে একটা দেখছি দর দাম চলছে দর দাম এখানে চলছে কত দিয়ে দিলেন ওইটা দিলাম 27 27 27 বিক্রি এদিকে একটু বড় সাইজের বকনা দেখছি আসসালামু আলাইকুম কত এটা সাইট চাওয়া দাম উঠছে কত 50 পর্যন্ত দাম উঠছে আগে জানিয়েছি ভালো পরিমাণ বক না কিন্তু এই আটে আসসালামু আলাইকুম এদিকে বাড়ির এটা বয়স কতটুকু না আগর তো বোধহয় এক বছর হয়ে গেছে দাম কত চাই 72 হাজার এটা চাওয়া আপনারা জানেন যে চাওয়া দামার দাওয়া দামার এটা পার্থক্য থাকে এদিকে আমরা এটা ক্রস জাতের বকনাগুলি আপনাদেরকে দামগুলি জানাচ্ছি এদিকে কিন্তু আবার একটু বড় বড় দেখুন বড় সাইজ দেখুন এখানে একটু দেখুন বেশ অনেক উঁচু বকনাটা আসসালামু আলাইকুম কত চাইছেন 105 দাম দিছে কত 80 কোথায় হিটে আসেনি হিট হ্যাঁ হিট দেখা যাচ্ছে হিট দেখা যাচ্ছে আচ্ছা 80-85 দাম দিছে এই যে দেখুন অনেক উঁচু বক তারপরে বেসমেন্ট কত 90 আপনারা এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর বকনাগুলো আছে ক্রস আছে দেশি আছে আর বকনাগুলি কেন পালন করে আপনারা শুনলেন এখন কিন্তু ষাঁড় গরু আর দাবি গরুর যখন মাংসের গরুতে দাম প্রায় সমান হয়ে গেছে এটা সাইওয়াল বকনা কত দাম কত 42 চাইছেন দাম উঠছে কত 35-36 শুনছেন 42 চাওয়া হয়েছে আর 35-36 এটার দাম উঠেছে এই দেশিটা কত ভাই কত চাচ্ছি 28,000 টাকা 28 চাইছেন দাম দিছে কত দাম বলে 24-24 দিবেন না দিবেন কততে দিবেন 27 নিয়োগ করছে আর এই হাটটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সবসময় দেখাই যে আপনারা যেন ধারণাটা পান মঙ্গলবারের হাটে কিন্তু আসলে প্রচুর গরু উঠে দরদাম চলছে কত বলছেন কত তো হইলো কত তো হইলো ভাই 24,000 24,000 লাল লাল বকনা এই বকনাটা কত দাম 42 এটাকে সাইওয়াল তারপরে কাস্টমার কত বলে 33-35 আর এই যে এইটা আচ্ছা এটা দেশি 36 হয়েছে 30-31 দাম বলছে হাটটাতে কিন্তু
মঙ্গলবারের হাটটা অনেক বড় হাট হয় এবং প্রচুর পরিমাণে গরু কিনতে মঙ্গলবার দিন উঠে এই হাট। এই যে এই পাশে যে দেখছেন ঘটনাগুলি, এগুলো কিন্তু আসলে সব বিক্রি হয়ে গিয়েছে, এগুলো বাধা আছে। আর আমরা একটু জানিয়ে রাখি সুপ্রদর্শক, এই হাটটা, এই যে পিছনে টিনের ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরের পেছনে কিন্তু ঢাকা পঞ্চগড় মহাসড়ক, তো মহাসড়কের ঠিক পাশে এই হাটটার অবস্থা। এটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা এই হাটের সাথে সারা দেশে খুবই ভালো। তারপরে আরও কিছু বকনার দাম আপনাদেরকে জানাবো, যে ছোটো ছোটো বকনাগুলি আমরা একটু দেখি, ছোটো ছোটো বকনার দামগুলি আমরা একটু আপনাদের জানাই। এখানে একটা বকনা দেখছি, দরদাম চলে, দরদাম চলে কত, সাড়ে উনিশ আর সতেরো, আচ্ছা শুনছেন, সতেরো সাড়ে উনিশ চাইছে, দেখছেন ওটা হয়ে গেছে, মোটামুটি সতেরোতেই হয়ে যাবে। তারপরে এখন আসলে দুপুরের টাইম, এই যে এখানে বকনাগুলি দেখছেন, এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে, বেঁধে রাখা হয়েছে, এগুলো কিন্তু চলে যাবে গাড়ি। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন সকলে, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।